হ্যালো एवरीवन এন্ড वेलकम টু মাই চ্যানেল এখন আমি কমলেশ্বর মুখার্জির পরিচালনায় একটু সরে বসুন এই সিনেমাটা নিয়ে কথা বলবো এই সিনেমাটা বলাইচাঁদ মুখার্জীর একটা ছোট গল্প থেকে নেওয়া হয়েছে সেই গল্পটার নাম হচ্ছে পাশাপাশি এখানে মুখ্য চরিত্রে যারা যারা আছেন রিতিক চক্রবর্তী পাউলিদাম পাইল সরকার ঈশা সাহা রজত পরান স্যার খরাজ স্যার খরাজ স্যারের চরিত্রটা একটু কম আছে কিন্তু তবুও তিনি আছেন তো এনারা সহ আরও অনেকে এখানে অভিনয় করেছেন তো এখানে যে গল্পটাকে ওইভাবে বললে মানে গল্পটা বলে দেওয়া হয়ে যাবে যেহেতু এটা কমেডি ড্রামা তো এখানে ঋতিক চক্রবর্তীর যে ক্যারেক্টার সে বেকার সে শহরে আসে চাকরি খুঁজতে তারপর তাকে কি কি স্টেজ পার হতে হয় তারপর তাকে কি কি জিনিস ফেস করতে হয় সেই জিনিসটা নিয়ে হচ্ছে এই সিনেমাটা এই সিনেমাটাতে মূলত এই যে আমাদের এখানে যে চাকরি চলে যাওয়া যে যে ব্যাপারটা বেশ কিছু মানে টিচারদের চাকরি চলে যায় মানে কেন চলে যায় কিসের জন্য চলে যায় আপনারা জানেন এবং সেটা সিনেমাতে ওটা দেখা উল্লেখ করা আছে তো সেই জন্য ওটা বুঝতে কোনো অসুবিধা হবে না সেই জিনিসটাকেই টেনে নিয়ে সেই ওই বিষয়টাকেই টেনে নিয়ে ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টারটাকে ধীরে 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 বিল্ড আপ দেওয়া হয়েছে তো এখানে ঋত্বিক চক্রবর্তী মানে শহরে এসে এবং তার সঙ্গে সঙ্গে তার খোঁজ করতে করতে ইশা সহ মানে তার বাড়ির লোকেরাও যখন মানে সেখানে করাত স্যারও ছিলেন পরাণ পরাণ বন্দ্যোপাধ্যায় সেখানে ছিলেন তো এনারা সবাই মিলে যখন চলে আসে এবং রজত ক্যারেক্টার হচ্ছে করেছেন। চক্রবর্তীর তারা যখন আস্তে আস্তে হয়ে যায় তখন কি ঘটনা ঘটতে গুলো এখানে কিছু কিছু পোকিং ভালো লাগে যেমন মানে একটা জায়গায় দেখানো হচ্ছে যে মেডিটেশন সেন্টারে বলা হচ্ছে আপনার ভেতরে একজন আছে আপনার শত্রু বা এরকম ধরনের কেউ আছে যে আপনার শৌর্য প্রাচুর্য আপনার ভেতরে জেদ ক্ষমতা সমস্ত কিছুকে আঁচড়ে কামড়ে মানে শৌর্য প্রাচুর্য জেদ ক্ষমতা মানে এগুলো ছাড়াও আরো অনেক কিছু তিনি বলেছেন সেগুলোকে নাকি আঁচড়ে কামড়ে নাকি নিয়ে নিচ্ছে মানে সেই সিনটা কিন্তু বেশ মানে ভালো লাগে দেখতে এবং এবং এছাড়াও যখন ওই মানে গ্রামের দিকে কারণ ঋতিক চক্রবর্তী ক্যারেক্টারটা যেহেতু গ্রামে থাকতো সেই গ্রামের দিকে যে সিনগুলো আছে সেই সিনগুলোও কিন্তু ভালো একটা মানে বেকার ছেলে সর বেকার ছেলেদের যেটা হয় যে সব সময় এ বলে ওটা কর ও বলে ওটা কর মানে জ্ঞান দেওয়া আর কি তো তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে এগুলো শুনতে খারাপ লাগে না বলছে মানে এগুলো শুনলে তো তখন বলছে দুটো কান আছে শুনছি তো মানে এই ধরনের আর কি ব্যাপার তো এই এইটা গল্পটা খুবই সাধারণ কিন্তু পোকিংগুলো যেগুলো আছে খুব ভালো এবং সবার শেষে সিনেমাটা শুরু হয় একটা স্বপ্নের দৃশ্য দিয়ে শেষটাও হয় স্বপ্নের দৃশ্য দিয়ে স্বপ্নের দৃশ্য মানে শেষের ঠিক আগেরটা আগে ওই দৃশ্যটা থাকে মানে ওই দৃশ্যরই কন্টিনিউয়েশনটা থাকে তো সেই মানে সেই জিনিসটা হচ্ছে ম্যাজিক ম্যাজিক করতে গেলে কি করতে হয় মানে ম্যাজিক জিনিসটা কি মানে এমন কিছু জিনিস যেটা হয়তো এমনি ঘটা সম্ভব নয় সেই জিনিসটা আমাদের সামনে ঘটছে সেটা হচ্ছে ম্যাজিক হয়ে গেল। সেই ম্যাজিকটা কিভাবে হবে তো আমার ওভারঅল সিনেমাটা আমার ঠিকঠাক একটা সিনেমা মনে হয়েছে এবং এই সিনেমাটা দেখার জন্য কিন্তু লোক যাচ্ছে আর আমার সবচেয়ে বেশি খারাপ লেগেছে কুরবানের জন্য আমি আজকে কুরবান দেখতে পেলাম না একটা লোকও যায়নি এবং আপনারা জানেন আমি যেখানে যাই সেখানে মানে লোক না হলে ওরা শোটা চালায় না তো সেই জন্যই আর কি কুরবানটা আমি দেখতে পেলাম না তো আমার খুব ইচ্ছে ছিল যে যে কটা চারটে বাংলা সিনেমা চারটে বাংলা সিনেমাই আমি রিভিউ দেব তো এই নিবে আমি চেষ্টা করবো আগামীকাল আগামীকাল চেষ্টা যদি কুরবানটা দেখতে না পারি তাহলে আমার মনে হয় না এর পরে আর দেখা হবে আমার আমার ক্ষেত্রে আর আর কথা বলে দিই যে একটু সরে বসুনে আমাদের ইউটিউবার পৌশালি এখানে ছোট চরিত্রে অভিনয় করেছেন যথেষ্ট ভালো লেগেছে তাকে আপনি এইভাবে এগিয়ে যান অনেক অভিনন্দন আপনাকে তো এটাই ছিল আমার রিয়াকশন থ্যাংক ইউ সো মাচ দ্যাটস অল প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল টিল দেন গুড বাই